আগামী নির্বাচনের সমস্ত ভোটর মানে নিশ্চয় মতদান করা দেবগড় জেলাপাল তথা জেলা নির্বাচন অধিকারী সোমেশ উপাধ্যায়ঙ্ক তত্ত্বাবধানে সচেতনতা কার্যক্রম জেলা প্রশাসন পক্ষ অনুরোধ করা যাই। আমদেশ বিশ্বর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, নির্বাচন গণতন্ত্রর মহাপর্ব। এই মহাপর্বরে প্রত্যেক ভোটর সামিল হয়ে নিজক বিবেকানুমোদিত মূল্যবান ভোট কু দেওয়া নিমন্তে জেলা প্রশাসন পক্ষের সচেতনতা করা যাই। জেলা পরিষদ পরিসরর এক মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। এখন জেলা মুখ্য উন্নয়ন তথা কার্যনির্বাহী অধিকারী জেলা পরিষদ ধর্মানন্দ বেহেরা, উপমুখ্য কার্যনির্বাহী অধিকারী উর্মাস রবীন্দ্র প্রধান সবুজ পতাকা দেখায় শুভারম্ভ করে। পরপর্ষদ বিভাগের কর্মচারী এবং জেলা গ্রাম্য উন্নয়ন সংস্থার কর্মচারী ফ্ল্যাগ কার্ড ধরে শোভাযাত্রায় সামিল হয়ে পরপর্ষদর প্রত্যেক ওয়ার্ডক পরিভ্রমণ করে। মে 25 তারিখ মতদান অত্যন্ত স্মরণীয় করার নিশ্চিত মতদান করা ভোটর মানুষ অনুরোধ করা যাই। এই কার্যক্রমে উপজেলাপাল তথা রিটর্নিং অফিসর পরীক্ষিত সাহু, নির্বাহী অধিকারী পরপর্ষদ কৃপা সিন্ধু স্বাইঁ, এপিডি ফাইন্যান্স আশিষ বারিক, জেলা সূচনা এবং লোকসম্পর্ক অধিকারী মনোরঞ্জন সুতার প্রমুখ যোগ দিয়েছিলেন। দেবগড় বাসীবাসী ওড়িশা মোবাইল টিভি।